চিকেন কিংবা মটন বিরিয়ানি তো সবাই ট্রাই করেছেন, কিন্তু আজ আমি নিয়ে এসেছি স্পেশাল ভেজ বিরিয়ানির খুব সুন্দর একটি রেসিপি, স্পেশালি ভেজিটেরিয়ানদের জন্য। কিন্তু যারা ননভেজ খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই ভেজিটেবল বিরিয়ানির রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। ভেজিটেবল বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতন বিরিয়ানি রাইস নিয়ে নিয়েছি। তারপর এই রাইসটাকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নেব, সেই জন্য কিছুটা পরিমাণে আমি এখানে জল দিয়ে প্রায় 1 থেকে 2 বার আমি কিন্তু এই রাইসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা যখন বিরিয়ানি বানাবেন তখন চেষ্টা করবেন 1 থেকে 2 বার প্রথমে ভালোভাবে ধুয়ে নেওয়ার, তারপর কিন্তু এই চালটাকে কিছুটা পরিমাণে জল দিয়ে ঠিক 1/2 ঘন্টার মতন আপনারা ভিজিয়ে কিন্তু অবশ্যই রেখে দেবেন। যতক্ষণ চালটা ভিজছে ততক্ষণ আমাদের কিছুটা সবজি ফ্রাই করতে হবে, সেই জন্য আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম গরম করার জন্য। তারপর এই তেলের মধ্যে সবার প্রথম ভাজব কিছুটা পরিমাণে ফুলকপি, সেই জন্য দেখুন ঠিক এইরকম সাইজের কিন্তু ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। ঠিক এইরকম একটু ডাঁঠাযুক্ত ফুলকপি নিয়ে নেবেন, তারপর ডাইরেক্টলি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন। এখন কিন্তু আমি গ্যাসের স্টিমটা লো রেখেছি, একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেই আমি কিন্তু গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে কিন্তু আমাদের এই ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব। আপনারা যখন ফ্রাই করবেন চেষ্টা করবেন এই ফুলকপিগুলোকে 70% মতন কুক করার। দেখুন আমাদের এখানে ফুলকপিগুলো প্রায় 70% মতন কুক কিন্তু হয়ে গিয়েছে। তারপর এই ফুলকপিগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটে কিন্তু রেখে দিচ্ছি। এরপর ভাজবো কয়েকটা আলু, সেই জন্য আমি এখানে প্রায় 600 গ্রাম আলুকে ঠিক 1/2 করে কেটে ডাইরেক্টলি তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। আপনারা যখন এই আলুগুলোকে ফ্রাই করবেন তখনও কিন্তু সেম প্রসেস ফলো করবেন। প্রথমে গ্যাসের স্টিমটা একদমই কম রাখবেন, তারপর একটু জাস্ট সেদ্ধ হয়ে গেলে গ্যাসের স্টিমটা বাড়িয়ে আলুর মধ্যে একটা কালার কিন্তু নিয়ে আসবেন। ঠিক দেখুন এইরকম যখন দেখবেন ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু বোঝা যাবে আপনাদের আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর এই আলুগুলোকেও আমি তুলে রাখছি। তারপর আরও কয়েকটা সবজি লাগবে, তার মধ্যে ঠিক গাজরগুলোকেও আমি ছোটো ছোটো চারকোনা আকৃতির কিন্তু কেটে নিয়েছি। তারপর ডাইরেক্টলি আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এটা যেহেতু ভেজিটেবল বিরিয়ানি তাই আমাদের এখানে 2 থেকে 3 রকম ভেজিটেবল কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। দেখুন আমি গাজরগুলোকেও ফুল স্টিমে কিন্তু ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে আমি এখানে গাজরগুলোকেও 70% মতন কিন্তু কুক করে নেব। আপনারা কিন্তু ওভার কুক করবেন না, তাহলে কিন্তু এটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমাদের গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর গাজরগুলোকেও আমি তুলে রাখছি। এরপর আমরা কয়েকটা বিনস ভাজবো, সেই জন্য বিনসগুলোকেও দেখুন ঠিক এইরকমভাবে ছোটো ছোটো কেটে নিয়েছিলাম। তারপর ডাইরেক্টলি আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আমি এখানে বিনসগুলোকে প্রায় 50% মতন কুক করে নেব, যেহেতু বিনস কিন্তু সেদ্ধ হতে অনেকটাই কম সময় লাগে, তাই আমরা তেলে ফ্রাই করে প্রায় 50% মতন কুক করে নেব। তারপর যখন এটাকে সেদ্ধ করব ঢাকা দিয়ে তখন এটাকে প্রায় আমি 90% মতন কুক কিন্তু করে নেব। দেখুন আমাদের এখানে বিনসটা 50% কুক হয়ে গিয়েছে। তারপর আমি একটা প্লেটে তুলে রাখছি। সেম প্রসেসে কয়েকটা পনিরও ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তারপর এই পনিরগুলোকে কিউব আকারে কিন্তু কেটে নিয়েছি। আপনারা যখন ভেজিটেবল বিরিয়ানি বানাবেন তখন চেষ্টা করবেন পনিরগুলোকে কিউব আকারে কেটে নেওয়ার, তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন পনিরগুলোকেও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তারপর আমাদের একে একে সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপর সিম কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য। আপনারা যদি ভাবছেন টোটালি এটাকে ভেজ বানাবেন তাহলে কিন্তু আপনারা পেঁয়াজটাকে স্কিপ করে ডাইরেক্টলি কিন্তু আদা থেকে এই মশলাটা বানানো স্টার্ট করতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো রকম ডিফারেন্স কিন্তু আসবে না। দেখুন আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু লাল করে একটা ব্রাউন আকৃতির কিন্তু নিয়ে আসব।
আপনারা প্রত্যেকটা স্টেপ ঠিক এরকমভাবে ফলো করে বিরিয়ানিটা বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে 2 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা বাটা। তারপর এই পেঁয়াজ ও মশলাগুলোকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট ফুল স্টিমে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর কয়েকটা গুঁড়ো মশলা লাগবে, সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝালের জন্য কিছুটা পরিমাণে রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 1টা মতন টমেটো। তারপর এই মশলাটাকে আমি ভালোভাবে কিন্তু ফুল স্টিমে কষিয়ে নেব। আপনারা যখন বিরিয়ানি বানাবেন তখন কিন্তু অবশ্যই এই মশলাটা যখন বসাবেন তখন ফুল স্টিমে ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে মশলার কোনোরকম কাঁচা গন্ধ থেকে না যায়। তারপর আমি 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপর অল্প একটু জল দিয়ে আমি আবারও 5 থেকে 6 মিনিট মতন ফুল স্টিমে কষিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে মশলা থেকে কত সুন্দর এখানে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করছি 5 চামচ মতন ঘি, এই ঘিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিলাম 7 অনুসারে লবণ। এই বিরিয়ানি মশলা আমি কী করে বানিয়েছি আমাদের আরও যেই বিরিয়ানি রেসিপি আছে সেইগুলোতে আপনারা কিন্তু পেয়ে যাবেন, আপনারা কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিতে পারেন আমার এই বিরিয়ানি মশলাটা। তারপর মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে আমাদের ফ্রাই করা সেই সবজিগুলো। এই সবজিগুলো দেওয়ার পর আমি এখন গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে কিন্তু এই মশলার সঙ্গে সবজিগুলো মিক্স করে নিতে হবে। দেখুন আমি এখানে ভালোভাবে মশলাগুলো সবজির সঙ্গে মিক্স কিন্তু করে নিয়েছি। তারপর এই সবজিগুলোকে আমাদেরকে সিদ্ধ করতে হবে, সেই জন্য এই সবজির মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই গরম জল দিয়ে দেবেন, তারপর ভালোভাবে আপনারা নাড়াচাড়া কিন্তু করে নেবেন। তারপর এই সবজিগুলোকে প্রায় 80-90% মতো কুক করে নিতে হবে, সেই জন্য ঢাকা দিয়ে আমি সিদ্ধ করার জন্য রেখে দিলাম। তারপর আমরা বিরিয়ানি রাইসটা সিদ্ধ করব, সেই জন্য কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম গরম করার জন্য, সেই জলেই দিয়ে দিলাম জায়িত্রী, কিছুটা পরিমাণে কালো এলাচ, আর দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি রেগুলার এলাচগুলো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ক্লোভ, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে ঘি পরিমাণে 4-5 চামচ মতন, আর 4 চামচ মতন লবণ। তারপর এই জলটাকে আমি কিছুটা পরিমাণে গরম কিন্তু করে নেব। আপনারা যখন বিরিয়ানি বানাবেন তখন কিন্তু অবশ্যই জলটা গরম করে নেবেন। দেখুন আমাদের এখানে কিন্তু পাশেই সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে কুক কিন্তু হয়ে গিয়েছে, আমি এখানে 80-90% মতো কুক করে নিয়েছি, তারপর এটাকে বন্ধ করে আমি রেখে দিলাম। তারপর পাশেই আমাদের গ্যাসে জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন জলটা প্রায় আমি এখানে গরম করে নিয়েছি। তারপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট মতন, সেই চালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যখন বিরিয়ানি রাইসটা বানাবেন তখন কিন্তু প্রায় 70-80% মতন কুক করে নেবেন, তাহলে কিন্তু বিরিয়ানির যে রাইসটা হয় সেটা কিন্তু খুবই ঝরঝরে হবে, আর একটাও কিন্তু চাল ভেঙে যাবে না। দেখুন আমাদের এখানে প্রায় চালটা 70% মতো কুক কিন্তু হয়ে গিয়েছে। তারপর এই চালগুলোকে আমি এক এক করে তুলে জলগুলো পার করে দিচ্ছি। তারপর হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে আমি এখানে ঘি দিয়ে দিলাম, সেই ঘির মধ্যে আমাদের যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো প্রথমে কিন্তু একটা লেয়ারে দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি আমাদের 70% কুক করা রাইসগুলো। তারপরেই দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা, আপনারা কিন্তু অবশ্যই উপর থেকে কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি আবারও আমাদের সেই সবজিগুলো। সেম প্রসেসে আপনাদেরকে 2-3টে মতন লেয়ার কিন্তু তৈরি অবশ্যই করে নিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো ইভেন
সব রাইসে কিন্তু ভালোভাবে লেগে যাবে। দেখুন আমি এখানে দুটো লেয়ার করে নিলাম, তারপর উপর থেকে আবারও বিরিয়ানি মশলা কিন্তু দিয়ে দিলাম। তারপর এখানে একটা মিশ্রণ বানিয়েছি, সেখানে 50 মিলির মতন দুধ দিয়েছি, কিছুটা পরিমাণে কেওড়া জল, 3 চামচ মতন গোলাপ জল আর 5-6 ড্রপ মতন আতর। তারপর উপর থেকে আমি এই মশলাটা দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে আমি উপর থেকে ঘি দিয়ে আমি এখানে একটা সাদা কাপড় দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে উপর থেকে ঢাকনাটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা যখন বিরিয়ানি বানাবেন ঠিক প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, দেখবেন পারফেক্টলি কিন্তু আপনাদের বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। তারপর আমি এখানে স্টিমে বসিয়ে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। আপনারা কিন্তু অবশ্যই এখানে আধ ঘন্টা মতন স্টিম দিয়ে দেবেন, দেখবেন এটা চালটা আপনাদের পুরোপুরি 100% কিন্তু কুক হয়ে যাবে। দেখুন আমি এখানে প্রায় আধ ঘন্টা মতন স্টিম দিয়ে দিয়েছি, দেখুন আমাদের কিন্তু এখানে বিরিয়ানি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন রাইসটা কিন্তু কত সুন্দর ঝরঝরে কিন্তু হয়েছে, আর কোনো রাইসে কিন্তু ভেঙে যায়নি আর ওভার কুকও কিন্তু হয়নি। আমাদের এই ভেজিটেবিল বিরিয়ানি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।